আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চ্যানেল ইউরোপের ফেসবুক পেজ এবং স্টেট ডায়লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকাটা চাই প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা আজকে আমাদের সম্মানিত মাননীয় নির্বাচন কমিশনার জনুরুল হুদা সাহেবের একটি বক্তব্য শুনেছেন একজন সাংবাদিক চ্যানেল আই চ্যানেল আইয়ের যিনি একটি টক শো করেন জনপ্রিয় টক শো এবং অত্যন্ত ভালো রিপোর্টার এবং সাংবাদিক সুমা ইসলাম সুমা ইসলাম এই নির্বাচন কমিশনার স্যারকে জিজ্ঞাসা করেছিলেন আমেরিকার মতো নির্বাচন করতে পারে না কেন বাংলাদেশ এরকম একটি প্রশ্ন তবে সুমা ইসলাম যেটি প্রশ্ন করেছিলেন আমেরিকার মতো নির্বাচন ঠিক আছে সুমা হয়তো তার দৃষ্টিকোণ থেকে মাননীয় নির্বাচন কমিশনার স্যারকে জিজ্ঞেস করেছেন কিন্তু স্যার যে উত্তরটি দিয়েছেন প্রিয় দর্শক সেই উত্তরটি শুনে আমি অনেকক্ষণ হেসেছি দীর্ঘদিন হাসতে পারি না কারণ বিভিন্ন কারণে হাসতে পারি না বাংলাদেশের যে অবস্থা এবং সব মিলিয়ে করোনা ভাইরাস সব মিলিয়েই মানে আমাদের যে আগের যে জীবন ছিল সে জীবনে আমরা ফিরে যেতে পারব কিনা আমাদের সন্দেহ রয়েছে তবে একটি আশার কথা শুনেছি আমরা যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং ডিসেম্বর নাগাদ ব্রিটেনে আসতে পারে এটি এখনও কনফার্ম করা হয়নি তবে সরকারের কাছ থেকে নাকি একটি দিক নির্দেশনা ইতিমধ্যে বিভিন্ন জিপি জেনারেল প্র্যাকটিশনারদেরকে জানানো হয়েছে তো আমরা আমি আশা করি যে আমরা খুব শীঘ্রই আমরা অতীতের জীবনে আমরা ফিরে যাব তবে আজকে নির্বাচন কমিশনার স্যারের এই বক্তব্যটি শুনে আমার মানে আমি হাসি অনেক স্যার বলেছেন যে আমেরিকার অনেক কিছু শিকার আছে তারা পাঁচ দিনেও কি করতে পারে না এই রেজাল্ট দিতে পারে না আর তিনি তার নেতৃত্বে তিনি এটি বোঝাতে চেয়েছেন তার নেতৃত্বে একদিনে এবং অত্যন্ত কম সময়ে তারা নির্বাচনের রেজাল্ট দিয়ে দিতে পারেন প্রিয় দর্শক এসব কথাগুলো এই যে নির্বাচন কমিশনার স্যার বলেন আমি স্যারের কথা শুনে আমার মনে পড়েছে আশির দশকে যখন আমি সিলেটে বসবাস করতাম সিলেট শহরে তখন সিলেট শহরে যারা বসবাস করতেন তাদের তারা দেখেছেন কি না দেখার কথা কারণ একজন পাগল লোক তিনি উলঙ্গ হয়ে পরনে কোনো কাপড় চোপড় নেই একটি কাপড়ের চিহ্ন থাকতো না এই পাগল সারা সিলেট শহরে ঘুরে বেড়াতেন সবাই তার দিকে তাকাত আমিও তাকিয়েছি আমি মনে মনে ভাবতাম যে লোকটা কি পাগল তো আরও দেখেছি এটি কোন ধরনের পাগল যে শরীরে একটি কাপড়ও নেই তার একটি মানে অন্তত আন্ডারওয়্যার যদি পড়তো তারপরেও মানুষ তার দিকে তাকাত না কিন্তু উনি একদম মানে একদম উলঙ্গ যেটাকে বলা হয় তো মাননীয় নির্বাচন কমিশনার স্যারের বক্তব্য শুনে আমার সেই পাগলের কথা মনে হয়েছে আমি জানি না ভবিষ্যতে মাননীয় নির্বাচন কমিশনার যদি ডাকা শহরে ওই সিলেটের পাগলের মতো ঘুরে বেড়ান তাহলে আমরা কোথায় যাব। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমি কামনা করি না স্যার এই পর্যায়ে চলে যান কারণ স্যারের তো লজ্জাশরম নেই তার তো লজ্জাশরম নেই তার সরকারেরও লজ্জাসরম নেই তারা এবং তার সরকার যদি ভবিষ্যতে ঢাকা শহরে আমাদের এই সিলেটের এই পাগলের মতো ঘুরে বেড়ান তাহলে আমি আমি অন্তত অবাক হব না কারণ একজন পাগল যদি সে কোনো কাপড় চুপড় না পরে তাহলে তার কিচ্ছু যায় আসে না কিন্তু নির্বাচন কমিশনার নুরুল হুদা সারের মতো পাগল এই বাংলাদেশে যদি আর বেশি দিন বসবাস করে প্রিয় দর্শক বাংলাদেশের যে কি অবস্থা হবে আমি জানি না তবে আমি কামনা করি না নুরুল হুদা সারের স্যারের স্যার এই পর্যায়ে চলে যান তবে আমার কাছে মনে হয় বেশি দিন বাকি নেই অনেকে তো বলেন যে পাগল ছাগলদের বা পাগলদেরকে পাবনার হেমায়তপুরে পাঠানো হয় তবে ওনাকে পাবনার হেমায়তপুরে পাঠানো লাগবে না এর চাইতে আরো বড়ো কোথাও আমার মনে হয় ওনাকে পাঠাতে হবে একজন মানুষ কতটুকু নির্লজ্জ হলে এরকম কথা বলে যে আমেরিকার তার কাছ থেকে শিকার আছে আরে আগের দিন বেটা বুট গ্রহণ করে পরের দিন আপনি রাতি আপনি কি দিয়ে দিচ্ছেন এই রেজাল্ট আপনি দিয়ে দিচ্ছেন আপনি আবার বলেন আমেরিকার অনেক কিছু আপনার কাছ থেকে শিকার আছে ইউরোপের অনেক কিছু ইউরোপ থেকে আপনি শিখছেন আমেরিকা থেকে আপনি শিখছেন আপনি এইগুলা শিখছেন এই ভোটারবিহীন নির্বাচন আপনার লজ্জা করে না আপনি কাপড় চুপড় পরেন কেন স্যার আপনি কাজ করেন কাপড় চুপড় খুলে আপনি চলাফেরা করেন যে দর্শক আপনারা আমাকে ক্ষমা করবেন কারণ আমি মানে হেসেছি ঠিকই কিন্তু মানে খারাপ খারাপের তো একটা সীমা আছে যে একজন মানুষ কী করে এসব কথা বলে একটি একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি কি বলছেন আমি 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 ভেবে পাই না এরা 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 কী এরা এদের কি কোনো লজ্জাসনম নেই লজ্জাশরম কি পৃথিবী থেকে উঠে গেছে নাকি আমার কেন জানি মনে হয় যে এক সময় এই ব্রিটেনে সূর্য দেখা যেত না অন্ধকার থাকত আমার মনে হয় বাংলাদেশে যদি এ মুহূর্তে আমাদের সৃষ্টকর্তা যদি অন্ধকার করে দিতেন তাহলে এই নির্বাচন কমিশনারদেরকে আমরা দেখতাম না এই যে ভদ্রলোক এভাবে কথা বলেন তাদেরকে আমরা দেখতাম না সাধারণ মানুষ দেখত না এতে তারাও বাঁচতেন আমরাও বাঁচতাম প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম